রাতের মধ্যে ঈদের দিনে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র। সে লক্ষ্যে প্রায় 15,000 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে নগর জুড়ে। এখন পর্যন্ত 2 সিটির 92টি ওয়ার্ডে বর্জ্য শতভাগ অপসারণের দাবি সিটি কর্পোরেশনের। নাজিবুর রহমানের রিপোর্ট। পশু কোরবানির পরই নগরীর অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় কোরবানির বর্জ্য। খবর পেয়ে তা অপসারণে ব্যস্ত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। নিজ উদ্যোগেও কাজ করছেন নগরবাসী। সবাই যদি এককভাবে করে তাহলে তো আপনার তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এ অবস্থায় কোরবানির নির্ধারিত স্থান তৈরি করেও সুফল পায়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন দুপুর পর্যন্ত প্যারিস রোডের নির্ধারিত স্থানে পশু জবাই হয়নি একটিও। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে 6 ঘন্টার মধ্যে উত্তর ঢাকার বর্জ্য অপসারণের কথা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। নগরবাসীর সহায়তা দিলেই কিন্তু অবশ্যই আমরা 2টো থেকে আমাদের 8টার ভিতরে পুরো ঢাকা শহরের উত্তরের প্রায় 13 লক্ষ পশু কোরবানি হয়েছে এটিকে আমরা আজকের মতন পরিষ্কার করে ফেলতে পারব। আর 24 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ এলাকার কোরবানির বর্জ্য শতভাগ অপসারণের ঘোষণা দেন মেয়র শেখ ফজলেনুর তাপস। আমাদের এবারের প্রস্তুতি আরো ভালো আমরা মনে করি, আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে, ঢাকাবাসীর এই আস্থা আমরা পূরণ করতে পারবো এবং 24 ঘন্টার অনেক আগেই ইনশাল্লাহ আমরা ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারবো। এ সময় তৃতীয় দিন কোরবানি না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ঢাকার দুই মেয়র। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি, তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কইলি। তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে প্রথম বাসর ঘর তো। আমার বইনে আইছে, বইনের জামাই আছে, এগুলি যে দিছো এগুলো রামছো একটাও তুমি, বিস্কুট রামছো তুমি, যাবার তার যাও দেখছো সমস্যা। হ্যাঁ আমি কই যাইতাছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে লাইট বন্ধ করে দিলে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।